আমি মনে করি এলাকার অবস্থা নিয়ে রাস্তাঘাটে আগে দেখছি যে এলাকায় মধুপুরের কৃষ্ণের মতো এক লোককে জন্ম দিয়া এলাকার মানুষকে দিনের পথে আল্লাহর দিকে লাগানোর জন্য ওনাকে পাঠাইছেন। এর সাথে সাথে কথা বলবো মাহফিল শোনার কিছু আদব আছে। এক নম্বর আদব হলো মাহফিল শুনলে ওয়াজ শুনলে সামনের জায়গা খালি রাখলে ওই জায়গায় শয়তানদের বসায় দেওয়া হয়। এখন শয়তান যদি সামনে বসে থাকে আপনারা যদি পিছনে থাকেন আমার বয়ান উঠবে না বয়ান আসবে না আসমান থেকে রহমত নাজিল হবে না। আসমান থেকে যদি রহমত নাজিল করতে চান রহমত যদি আপনার মাথার উপর পড়াইতে চান তাহলে কারো সামনে কেউ খালি জায়গা রাখবেন না। ঠিক আছে কিনা বলেন পেছনে যারা আছে তারা আগে আসি আল্লাহর জন্য আগে এলেন আমার জন্য না আমার জন্য না রক্ত কিনা চাইলে তারা সামনে বসার চেষ্টা করে আল্লাহর কথা যে সামনে শুনবে প্রথম তো সামনের কাছে আসবে মসজিদে নামাজ পড়ে প্রথম ইমাম সাহেবের উপর রহমত নাজিল হয় তারপরে তার কাতারের পিছনে যে ডান দিকে বাম দিকে ডাইনে রহমত বামে রহমত দ্বিতীয় কাতারে রহমত তৃতীয় কাতারে রহমত। এই জন্য আমি বলবো পেছনে যারা বসছেন তারা একটু দয়া করে যদিও আপনারা গণ্যমান্য লোক যদি গণ্যমান্য হন স্টেজে বসে স্টেজ অনেক বড় খালি এত বড় স্টেজ কার জন্য তৈরি করছে সামনের জায়গা দিয়ে খালি করি বাবা সামনে পুরা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাঁকা জায়গা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাঁকা জায়গা বন্ধ করতে হবে আমাদেরকে চান আমাদেরকে চান এই সামনে সবাই পড়েন আপনাদের যে প্রধান আজকের আকর্ষণ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম জামি সাহেব অনেক বড় আলেম বহু ওয়াজ মাহফিল করে আমি অনেক বড় বক্তা না যার কারণে খুতবার কোন ফেরেস্ত আমি দিতে চাইতেছি না কিছু ফুটা ফাটা কথা বলবো আল্লাহ যেন হেদায়েত দান করে। এর মধ্যে প্রথম হলো হেদায়েত ঘরে ঘরে দৌড়ে না হেদায়েত চাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয় হেদায়েত কি করতে হয় আল্লাহর কাছে এই জায়গায় ওয়াজ মাহফিল হয়েছে বড় বড় বক্তা আসবে আর হেদায়েত আমার মধ্যে ঢুকতে যাবে পশ্চিম গেল না আসবে না কেন যদি মাহফিলে আসতো হেদায়েত চলে আসতো আজকে যারা যুবক ছেলেরা ছিল আজকে আমাদের সন্তান যারা ছিল মাহফিলের প্যান্ডেলে চলে আসতো হেদায়েত না চাইলে হেদায়েত পাওয়া যায় না হেদায়েত চাইতে হয় হেদায়েত রাসূলের চাচা চাই নাই রাসূল চেষ্টা করছে তারপরে হেদায়েত দিতে পারে না ঠিক কোরআন আল্লাহ আয়াত নাযিল করেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা এ দোস্ত আপনি জানেন চান তাহলে হেদায়েত দিতে পারবেন না আপনি জানেন চান তাহলে বুঝাইতে পারবেন না বুঝানের চাবিকারি আমি আল্লাহর হাতে বলার দায়িত্ব হইল ওলামায়ে কেরামের মানানোর দায়িত্ব হইল আমি আল্লাহ এত বড় ভয় বাংলাদেশে কোন মানুষ হেদায়েত পাওয়া যায় না কারণ কি ওয়াজে যে বসে তার
নিয়ত সহি নাই, ওয়াজ যে করলে তার নিয়ত সহি নাই, যার কারণে দুই জিনিস এক হয় না। বলে হুজুর ওয়াজ আসছে কি আসছে, নিয়ত সহি করে আসি না, এখনো নিয়ত সহি করে নাই। নিয়ত সহি করে আবার কবে, যে আজকে যে বসছি পিছনের যত পাপ গুনাহ করছি আজকে এটা ধুয়ে মুছে বাড়িতে যাব আজকে এই মাটি সাক্ষী হবে, আজকে এই গাছপালা দুর্লতা সাক্ষী হবে, যদি একবার বড় হয় তার পিছনের সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য সুস্থ বুঝতে হবে। হ্যাঁ বাচ্চারা এখানে কথা বললে ভয় পাবে না, যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন বাচ্চাদেরকে দৌড়াদৌড়ির জায়গায় দেয় না, বাচ্চারা কোনো এখানে হাসাহাসি করবে না, এখান থেকে চলে যাও হাসাহাসি করবে না। ভাই এক সময় যদি টুকে করে যায় তাহলে অনেকে বলে ভাই আমার কথাটা নুন দিয়ে শুনো, বলে না তো কথা বললে এমনি মন দেয়। আর ইদানিং সমস্যা শুরু হয়েছে যে কথা বলতে গেলে মোবাইলে কথা বলতে খুব বিরক্ত লাগে। আপনি যদি মনের একটা কথা বুঝাইতে চান আর আপনার মন যদি এদিক ওদিক থাকে তাহলে এটা খারাপ লাগে না। এই জন্য বলে ভাই আমি দুইটা কথা বলতে আসছি, আমার কথাটা মন দিয়ে শুনি, এরকম ভাবে যার কারণে এই ওয়াজ আমাদের কোন কাজে লাগে না। এই জন্য আমরা যারা এখানে বসছি মনের কান লাগাবো না, মনের কান দিয়ে বসবো না এখানে, তাহলে মোবাইল বন্ধ করতে হবে, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। কিছু দিন ধরে বাড়ি আমি ফোন দিবো, আরে তুমি আসো মোবাইল বাসায়, মোবাইল বন্ধ করে বসতে হবে, অল্প কেটায় হেদায়েত আসবে। দোস্ত আল্লাহ বুঝানো বড় দায় যে আমাদের অবস্থা কোন দিকে চলে যাচ্ছে, আমাদের অবস্থা কোন দিকে চলে যাইতেছে বুঝানো বড় দা বড় কষ্ট। যে আল্লাহ আমাকে বানাইলো কেন, কে আমারে বানাইলো, কেন বানাইলো, কে মাটির মধ্যে থাকার উপযুক্ত করলো, কে আসমানের সূর্য উঠাইলো, কে এরকম ভাবে এই রাত্রির চন্দ্র দিয়া রাতকে আলোকিত করলো। আমি আল্লাহ সম্পর্কে অজ্ঞ, আল্লাহ সম্পর্কে আমাদের জানাই নাই, আল্লাহ সম্পর্কে ধারণাই নাই, আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। এমরিকা সম্পর্কে জিজ্ঞেস করলে একজনে বলবে এমরিকা এমুক আছে, এমরিকা ওই আছে, অস্ট্রেলিয়া এই পাওয়া যায়, অমুক জায়গায় এই পাওয়া যায়, অমুক ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, অমুক দেশের এই জিনিসটা খুব উন্নত মানের, অমুক দেশের ঔষধ উন্নত মানের। যদি বলে আমার আল্লাহ সম্পর্কে কিছু বলো, আল্লাহ 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 আল্লাহ। অনেকদেরকে এরকম ভাবে বাইর হয়েছে সাংবাদিকরা জিগায় আপনি কি মুসলমান, বলে হ্যাঁ আমি মুসলমান, তাই কি নবীর নাম কি, নবীর নাম নবীর নাম বলতে পারে সে মুসলমান, নবীর নাম বলতে পারে। এই জন্য দোস্ত আল্লাহ আমাদের কেন পাঠাইল, আমার বানাইলো কে, দুনিয়ায় একটা জিনিস কিছু করতে হইলে তার প্রস্তুতি নিতে হয়, তার জন্য টাকা তৈরি করতে হয়, তার জন্য চাইতে হয়, কিন্তু আমি আল্লাহ আমার যে পাঠাইল কি জন্য আল্লাহ পাঠাইল, আমি কোথায় ছিলাম, আমাকে বানাইল কে, আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। বলে কেন ধারণা নাই হুজুর, আল্লাহ আমাদের তো ধারণা আছে, আমরা মধুপুর কৃষ্ণের এলাকার লোক, ধারণা থাকলে এখন যদি এক দাঁত থেকে পরীক্ষা নেই, আরে মাহফিল তো কেলাস, যে আপনি আজান ধরেন আজান পারে না, একামত ধরেন একামত পারে না, আপনি দোয়ায় কুলুত ধরেন পারে না, আপনি বাবার জন্য দোয়া করবেন দোয়াটা করেন, আরে দোয়াটা পারে না, এক যে ব্যর্থ বাবা পৃথিবীর মধ্যে আর হতে পারে না। কত মুখে মুখে বলে হুজুর হুজুরকে ভালোবাসি,
কোরআনের ভালোবাসা, হুজুর সব ভালোবাসা, মিথ্যা ধোকা, আল্লাহর সাথে ধোকা, আল্লাহর সাথে ধোকা দেওয়া হয়েছে, আল্লাহর সাথে ধোকা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আগে একটা মিসাল দিয়ে বুঝবেন, আপনাদের দেশের লোক বিদেশের বাড়িতে থাকে, বিদেশে যায়, ছেলে যখন বড় হইয়া যায়, বাবা বুঝে বাবা দশটা বছর বিদেশ করে আয়, দশটা বছর সৌদি আরব থেকে আয়, দশটা বছর সিঙ্গাপুর থেকে আয়, কিছু টাকা কামাই আনলে একটা ভালো দালান দিয়া বাড়ি করব, আর সুন্দর আরামে থাকবি, কিছু টাকা যদি বেশি হয় ঢাকা শহরে একটা দোকান কিনলে, দোকান ভাড়া দিলে কিছু পয়সা পাবি, আরামে শুয়া শুয়া খাইবি। কিন্তু বাবা কি ছেলেকে চিরদিনের জন্য বিদেশে পাঠাই দেয়? আমি তো 2 লাখ করে কামাই, মা বলে বাবা 8 টাকা দরকার নেই, তোর জীবনটা তো শেষ, তাড়াতাড়ি এই জীবনটা শুধু বিদেশ করার জন্য না, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলছে, তোরা হলো রুহের জগতে আমার কাছে ছিলি, আমার শিকার বসত আল্লাহ, এই দুনিয়া আমি তাদেরকে পাঠাইছি এই দুনিয়ায় কামাই করার জন্য, দুনিয়ায় কামাই করে ফসল মাল লই আইবা, এই মাল দিয়া জান্নাতে শুয়া শুয়া খাইবা। বিদেশে টাকা আইনা যেরকম ঘরে বসা একটা দালান দাও, সুন্দর বাড়ি করো, আল্লাহ বলে দুনিয়াও, আল্লাহ রাসূল বলে দুনিয়াও আমার করবা, দুনিয়াও আমি আল্লাহর মানবা, দুনিয়ায় আমি আল্লাহর গোলামি করবা, জান্নাতে আমি আল্লাহ তোমার জন্য ঘর বানাবো। এজন্য সোজা আমল, একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা মাটি ঋণ বানায় না, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গাছ বানা, তোমার কামাই কইরা বিদেশ থেকে ব্যাংকে যাইয়া পাঠাইতে হয়, কন্ডির মাধ্যমে পাঠাইতে হয়, আর আমার মাবুদের কাছে কামাই করলে কিছু দিয়ে পাঠাইতে হয় না, বান্দার সাথে আল্লাহর সাথে এত সম্পর্ক, ডাইরেক্ট আমল করা জান্নাতে চলিয়া যা। নাম বসানো হয় আজকে কমলপুর শাহিদানে মসজিদের মধ্যে, এই লোকগুলো এখানে আছে, আমার এমদাদ সাহেব এখানে আছে, হাজি আমদাদ সাহেব আছে, হাজি আব্দুর রহিম আছে, হাজি আব্দুল করিম আছে, হাজি গুল মোহাম্মদ আছে, জান্নাতের ফেরেশতারা নাম লয়ে লয়ে থাকে, আল্লাহু আকবার, এই জায়গায় একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ফেরেশতারা হুদদেরকে সাজাইতে থাকে, আল্লাহু আকবার। কামাই কামাই বিদেশে কামাই কইরা যেরকম তুমি বউর জন্য কসমেটিক বানাইছো, আর আখেরাতে কামানোর জন্য সাথে সাথে ফেরেশতারা বসে থাকে না, ফেরেশতারা কয় এমদাদ মিয়ার হুরকেরা আসো, তোমার সাজাই, তোমার নামে টাকা জমা হইতেছে। আল্লাহকে চিনি না যে আল্লাহ কে, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ إنني أنا الله لا إله إلا أنا فاعبدني. الله نجيب بريشة دي سي إنني أنا الله أنا إلا الله، الله أكبر، إنني أنا الله لا إله إلا أنا فاعبدني. আমি বেলাম আল্লাহ, আমি ছাড়া তোদের কেউ নাই, আমি ছাড়া তোদের কেউ নাই, আমি ছাড়া তোদের কেউ নাই, ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলছে আমি বেলাম আল্লাহ, আমি ছাড়া তোমাদের কেউ নাই, কে আছে তোমাদের, বলো বাবা আছে, বলো ভাই আছে, বলো টাকা আছে, জমিদারি আছে, ক্ষমতা আছে, বলে কেউ নাই, আমি আমি একমাত্র আমি, আল্লাহু আকবার। দুনিয়ায় যারা আছে কবর পর্যন্ত শেষ হয়ে যায়, ঠিক কবর
থেকে আমার মাওলা বলে হে বান্দা রে হে দুনিয়ায় যাইতে তুই আমার জন্য ছিলি কবর আমি তোরে যাইতা দূরে যাব না আমি কবরে হে তোর লগে আছি আমার বান্দা আজান দেওয়ার পরে ঘরে থাকে নাই আমার বান্দা আজান দেওয়ার পরে আমার ঘরে আসছে আমার নামে হাজিরা দিয়েছে আমার বান্দা যে হতো আমার জন্য হাজিরা দিতে আমার বান্দারে একা রাখবি না জান্নাতের বিছনা বিছাইয়া দে আমরা ভুলে গেছি আল্লাহরে আল্লাহ বলে দিতে চান না দুনিয়ায় যাইয়া সব কাম তুমি করবা আমারে বলবা না মায় যখন সন্তান বিকাশে যায় বলে বাবা টাকা দেস আর না দেস আমারে যাইয়া একটু ফোন দিস তোর ফোনটা পাইয়ে আমার ঘুমাইব আল্লাহ বলে বান্দা তোর মায়ের দিলের মধ্যে মহব্বত আমি আল্লাহ দাসি যার কারণে তোর মা তোর জন্য ঘুমায় না আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আর দুনিয়ার মা তো ঘুমায় বাবা তো ঘুমায় আমি আল্লাহ ঘুমাই না হযরত মূসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি ঘুমান না একটু বিশ্রাম নেন মূসা আলাইহিস সালাম বলছে তুমি আমাকে ঘুমাইতে বলো তুমি আমাকে ঘুমাইতে বলো আচ্ছা দেখি ঘুমাই হযরত মূসা আলাইহিস সালাম বলছে এক গ্লাস পানি দিয়ে দাঁড়া করাইছে রাখতে দাঁড়াও এক গ্লাস পানি নিয়ে রাজ্য অন্ধার হয়ে গেছে আপনি দিছে আরেকটা যখন লাইট দুইটা তিনটা বাজে গেছে গা হযরত মূসা পানির গ্লাস একদিকে মূসা খাইতে গেছে আর ওইদিকে আমার ঘুম আসে না আমি যদি জিমি আমি যদি ঘুমাইয়া যাই আমার বান্দারা রাত্রিবেলা ঘুমাইয়া রয়েছে রাত্রিবেলা ঘুমাইছে বান্দার কানের পাশ দিয়ে একটা টিভি লিখিয়া ঢোকে বান্দার পিঠের উপর দিয়ে একটা বিচ্ছু যায় একটা সাপ ওদিক দিয়ে যায় আমি যদি ঘুমাইয়া যাই এই সাপ বিচ্ছু গুলা আমার বান্দার ক্ষতি করবে আমি আল্লাহ আসমানে থাকি আমার ফেরেশতা নিয়োগ করছি আমার বান্দারে ঘুম অবস্থায় হেফাজত কর দশজন সকালবেলা আমল দিয়ে আসমানে উঠে দশজন বিকালবেলা এরকম ভাবে আবার নামে দশজন আসমানে ওঠে দশজন আসমানে এরকম ভাবে নামে কয়জন হইল বারো জন কয়জন ৩৭২ জন হওয়ার মধ্যে বাকি রইল কয়জন ৩৬০ কত দশজন তার কাজ কি সকালবেলা দেখে সকালবেলা নামাজটা পড়লা কিনা আল্লাহ দরবারে যাইয়া রিপোর্ট দেয় যাইয়া বলে মাহবুব তোমার বান্দা ওয়াজ ঠিকই শুনছে সকালবেলা ঘুমে খাইছি তুমি ঘুমাইয়া থাকো আসমানে তোমার নামে দরবার হয় বলে তোমার নাম বেনামাজির খাতা আবার বিকালবেলা কয়জন দশজন ওই দশজন নেই দশজন মানে আক্রমণ করতেছে দশজন যায় দশজন আসে দশজন যায় দশজন আসে আল্লাহু আকবার হে দোস্ত আপনার আমলটা যখন আল্লাহ দরবারে হাদিস কোরআন বিশ্বাস করলে
আপনি আমলটা যখন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে যখন আপনার আমলটা পেশ করা হয় তখন যদি আপনাকে নামাজ অবস্থায় দেখে আসরে নামাজ অবস্থায় যখন দেখে যায় ওই বান্দা তো কামিয়াব আসরের সময় আসমানে ওঠে আল্লাহর কাছে দয়া বলে আল্লাহ আপনার বান্দারে নামাজ অবস্থায় দেখে আসে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার জুহুর করলেন দ্বিতীয় হাজিরা আসর করলেন তৃতীয় হাজিরা বাংলা ইংরাজি অঙ্ক আরবি ভূগোল ইতিহাস এটা প্রথম পিরিয়ড ফজর আল্লাহ আছে প্রথম পিরিয়ড বলু দেব ওঠো প্রথম পিরিয়ড শুরু হয়ে গেছে মাতেন বল আছে আসসালাতু খাইরুম মিনান নাওম এ মুসলমান ছাত্ররা মুসলমান নাম দেখাইছো ইসলামের দলের লোকেরা আল্লাহ কবুল করুক সকল বলে আমি যুবক বাবারা ওখানে যারা দাঁড়ায় আছেন বসে যাই এখানে যারা বসবো জান্নাতে বসলাম রাসূল দুনিয়ায় দুইটাকে জান্নাত ঘোষণা দিয়েছে একটা হলো যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত বয়ান হয় ওই জায়গার সাথে ডাইরেক্ট আরশের সাথে সম্পর্ক হয়ে যায় সুবহানাল্লাহ এই মাহফিলটা ওরকম দেখায় যেমন প্রজেক্টের মাধ্যমে এই জায়গার ওয়াজকে দুই ম্যান তুলে নিয়ে দেখাইতে পারে এই জায়গায় প্রজেক্ট লাগানো হয়েছে ইন্টারনেটের লাইন দেওয়া হয়েছে ইন্টারনেট লাইন হইল ফেরেশতারা একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা আল্লাহর বাগে লাইন লাগাইছে আল্লাহু আকবার বলে হুজুর কই পেলেন আপনি কোরআন শরীফের আয়াতেই জীবন ধরে বললাম আজ করুনি আজ করুক অর্থ কি বান্দা যখন স্মরণ করে আল্লাহরে বান্দা যখন স্মরণ করে আল্লাহরে আল্লাহ তখন স্মরণ করে বান্দারে এরকম ভাবে তোমার নামের জিকির গায় ফেরেশতাদেরকে দেখে দেখে বলি দেখে কমলপুর মাঠের মধ্যে আব্দুল করিম আমার নামে সুবহানাল্লাহ কয় আব্দুল করিমের তো অনেক গুণা আছে আব্দুল করিম মিথ্যা কথা বলছে আব্দুল করিম ঘুষ খাইছে আব্দুল করিম সুদ খাইছে আব্দুল করিম নামাজ পড়ে নাই এরপর আমার নামে জিকির গায় আল্লাহু আকবার আব্দুল করিম তুই পবিত্র আমার নাম ঘোষণা দিলি পবিত্র আব্দুল করিম রে আমি চাই আমার বান্দা আল্লাহ মিয়ার জন আমার কাছে ফিরে আয় আমার কাছে ফিরে আয় এ কমলপুর এলাকার বাসি এই ব্যক্তির বাগানের মাঝে ফিরে আসো এখনো বোঝো নাই যে মরণ যে সামনে আসতেছে এখনো বোঝা আসে নাই যদি বোঝা আসে বালে পুরুষরা এখনো প্যান্ডেলের বাইরে থাকতে পারে না ঠিক নেবে আল্লাহ তাআলা বলে তুমি আমার কষ্ট বাহানা
মনে অর্থ কি সুবহানাল্লাহ বলেন সুবহান মায়ের সাথে মায়ের সাথে আল্লাহ তো আপনি বললো পবিত্র না বললো পবিত্র আপনার বইলে লাভ কি আমার বইলে লাভ কি লাভ হইল আমি যখন সুবহান আল্লাহ করি আল্লাহ আমারে পবিত্র বানাইয়া লো আল্লাহ বলেন ইমানদারগণ আমারে যদি মহব্বত করো আমারে মায়া করো তাহলে আমার জিকির করো আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ কতক্ষণ আপনার জিকির করুন আল্লাহ কয় জিক্রান কাসির খালি আমার জিকির করবা বেশি করবা বেশি করবা বেশি করবা আল্লাহু আকবার বুঝলেন নাই যদি নতুন কারোর আগে সম্পর্ক হয় নতুন বিয়ে আর বিয়ে যদি হয় সকালবেলা ফোন দেয় শেষ রাত্রে ফোন দেয় নতুন বিয়ে মায়া বেশি এ যুবকেরা যদি কোনো প্রেমে পড়ে যাও ফোন দিলে ভালো লাগে আল্লাহ আকবার আল্লাহ বলে বান্দা রে তোরে আমি বানাইছি তোর জন্য আমি মাছ তোর জন্য আমি গাছ তোর জন্য ফল তোর জন্য সব বানাইলাম এগুলো খাইবি খাইয়া খাইয়া আমার নামের জিকির গাইবি আমার নামের তাসবিহ পড়বি আমার নামের এরকম দরত্ব গাইবি এই জন্য আমি করে বানাইছি আমরা নুন খাইলাম আল্লাহর গুণ গাই মানুষের কথা বলেন না কেন নুন খাই আল্লাহ নুনটা বলে নুনটা সম্পর্ক আমি তারা কেউ নাই এবাদত করলে আমার কর মানুষের এবাদত করিস না মানুষের কাছে দোষ করিস না জট কাছে যাইস না বট কাছে যাইস না মাজারে যাইস না পীরের কাছে যাইস না কারো কাছে যাইস না আমি আল্লাহ তোরে বানাইছি আমি আল্লাহ তোরে খাওয়াই নো সুবহানাল্লাহ মানে কি আল্লাহ পবিত্র আমি যে কথাটা বলতেছিলাম দোস্ত দিল যে খালি করে বয়ানটা শুনতে হবে দিল খালি করতে হবে দিল যতক্ষণ পর্যন্ত খালি না হবে ইওয়াজ কোন কাজে লাগবে না বলে দিল খালি করুন কেমনে উদু কেমনে খালি করব একটা মেসার বলি আল্লাহ দুনিয়া করতে হবে বলে হুজুর জিকির যে করুন তাহলে কতক্ষণ করুন আল্লাহ অন্য আয়াতের শেষ অংশে বলছে ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা সকাল বেলা জিকির করো বিকাল বেলা জিকির করো পাঁচত্ব নামাজের পরে জিকির করো পাঁচত্ব নামাজের পরে জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তার সব গুণা মাফ করে দিবে এলো কাছে ফাতিমি
ঘুমানোর টাইমে আপনি পড়েন আল্লাহ রাসূলের কাছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই একজন বাদী চাইলো যে আমি কাজ করতে কষ্ট হয় আমার একজন বাদী দিয়া আল্লাহ রাসূল যেন আমার বাবা সাহায্য করেন আল্লাহ রাসূলকে পায় নাই আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে বলছে বাবা আসলে বলবেন বাবার কাছে তো অনেক বাদী আছে ফাতিমা চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়ে গেছে আমার বাবা যেন আমার একটা বাদী দেয় আমার যেন একটু কাজে সহযোগিত আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে বেশি মহব্বত করছেন ফাতেমার সকালবেলা ঘুম থেকে উঠলে ফাতেমার দেখ না দেখলে রাসূলের ভালো লাগত না ওই ফাতেমার জন্য বাদী দিলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাতেমার যায় রাতে বললেন দুজনে মাস্টারে বৈসা হযরত আলী এবং ফাতেমার মাস্টারে বৈসা বলল ফাতেমা বাদীর চেয়ে একটা উত্তম জিনিস আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাদীর চেয়ে একটা উত্তম জিনিস আছে হে মা তুমি বাদী নিবা না উত্তম জিনিস নিবা ফাতেমা বলল বাবা উত্তম জিনিস আমার দরকার আল্লাহ রাসূল উত্তম জিনিস বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হে মা এই বাদীর চেয়ে বেশি উত্তম জান্নাতে যাওয়ার জন্য এই জিকির বাদীর কথা স্মরণ করিও না আর এই জিকির তুমি কখনো ভুলিও না আল্লাহু আকবার এখন আমরা ওলামায়ে কেরাম আমরা যদি ওয়াজ করি আমরা ওয়াজ করি অনেকে মনে করে ওয়াজ বলে আমি দিলের কান দিয়ে শোনে না আল্লাহ রাসূল বেশি ভালোবাসা বাদী দেয় নাই জান্নাতে নাজাত পাওয়ার জন্য চেষ্টা করছে সুবহানাল্লাহ আজকে আমরা নিজের হেদায়েতের জন্য তৈয়ার না মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু নামাজ আদায় করি না ইসলামের ছাত্র আমরা হতে পারি নাই ইসলামের ছাত্র তো যে মসজিদে আসে যে মসজিদে আসে না সে গায়ের হাজির স্কুলে ভর্তি হইলে প্রথম দিন নাই গায়ের হাজির দ্বিতীয় দিন গায়ের হাজির এক সপ্তাহ গায়ের হাজির দুই সপ্তাহ গায়ের হাজির তিন সপ্তাহ গায়ের হাজির এক মাস গায়ের হাজির আর এক কোনো পাগল যদি না থাকে প্রিন্সিপাল যদি ভয় না পায় সাথে সাথে নামটা কেটে দেয় শিক্ষা ও মুসলমান ইসলামের খাতায় নাম লেখাইছো মসজিদ করে হাজিরে নাই তোমার নাম কাইটা দেওয়া হইছে দলিল হলো ওলামায়ে কেরাম আছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ খাতারা দুনিয়ায় স্কুলে না গেলে শিখে কেন আসতাই বলে জোরা শুন অনেকে বলে মনটা অনেক ভালো নামাজ না করলে কি হবে আপনার মন ধরলো ছয়টা দুনিয়া কি করার নিষেধ করছে ইসুফ জুলাইকার কিচ্ছা আপনারা শুনছেন যারা মুরব্বীরা তাফসীর শুনছেন তারা তো জানেনি ইসুফ জুলাইকার বিশাল বড় কিচ্ছা কেন দিলে বন্ধু একটু বোঝার জন্য বোঝা ইন্নানি আনাল্লাহ জুলাইকার বাড়ি ছিল সিরিয়া আরে কই ছিল সব পে দেখছে মিশরে তো পড়ে গেছে ভাই ছিল সিরিয়া সব পে দেখছে যে তার বিবাহ যখন বালেগা হয়ে গেছে জুলাইকা সব পে দেখছে যে মিশরে
প্রধানমন্ত্রীর সাথে আজিজ মিশরের সাথে তার বিবাহ হয়ে গেছে। এই স্বপ্ন দেখছিল, স্বপ্ন দেখা এই জুলাইখা নিজের বাবার কাছে টাকা পয়সা দিয়া একজন বাদী মিয়া ইয়ামান মিশর থেকে এরকম ভাবে সিরিয়া থেকে রওনা করছে মিশর যায় মিশরের রাজদরবারে প্রবেশ করছে। বলে আজিজ মিশর মিশরের যে প্রধানমন্ত্রী আছে বলে হা আসছে, বলে তার কাছে আসছে না। জুলাইখা সংক্ষেপে বলতেছি ঘটনা শুধু একটা কথা আনার জন্য, যখন মিশরের রাজদরবারে যায় দাঁড়াইল স্বপ্নে যাকে দেখছে আল্লাহু আকবার, স্বপ্নে তো ইসুকে দেখছে আল্লাহু আকবার, রাজদরবারে ছেলে যাকে বসা তার লগে স্বপ্নের লগে মিল না। কিন্তু আজিজ মিশর দেখা জুলাইখার রূপ লাবণ্য দেখা আজিজ মিশর পাগল হয়ে গেছে, বিবাহের প্রস্তাব দিতে বলে না আমি যারে স্বপ্ন দেখছি তারে তো দেখলাম না। রাস্তায় কিছু দূর যাওয়ার পরে বাদির লোকে আলাপ করে, খাদেমার লোকে আলাপ করে যে এরপরে যখন এই প্রধানমন্ত্রী আমার পছন্দ করছে তাহলে যাই কি একটা তো হইল কমপক্ষে বিশ্বের প্রধানমন্ত্রীর লোকে আমার বিবাহ হল। আবার জায়গা বসে হা আমি বিবাহ করতে রাজি, আজি যে দেখো জুলাইখাকে বিবাহ করলো। আল্লাহ আকবার। বিবাহ করার পরে যখন ঘর সংসার হবে বিক্রমপুরের বাসায় বাসর গল, বাসর গলে যাওয়ার পরে দেখে আজিজ মিশর মরদ না। জুলাইখা মনে মনে খুশি হয়ে গেছে, জুলাইখা ঘর সংসার ঠিকই তার সাথে করছে, মনটা হইল ঈশ্বর। আজিজ মিশর লোকে খায়, আজিজ মিশর লোকে ঘুমায়, আজিজ মিশর লোকে ঘুরতে যায়, আজিজ মিশর লোকে রাজদরবারে যায়, আজিজ মিশর খুব হিসাবে সব কাজ কাম করে, কিন্তু মরদ ক্ষমতা না। মনে মনে খুশি জুলাইখা বলে আমি যার জন্য যার দিকে মিশরে আসলাম আসলে তারই মনে হয় আমি পাইয়া দাও। সৌন্দর্য চেহারা দেখছে তার চেহারার পাগল। এ দুনিয়ার মানুষ দুনিয়ায় আইসা ঘর সংসার করবো, দুনিয়ায় আইসা ব্যবসা বাণিজ্য করবো, দুনিয়ায় বিল্ডিং করবো, ব্যবসা করবো, বাণিজ্য করবো, রাজনীতি করবো, সব কিছু করবো, অন্তরে থাকে থাকবে একমাত্র আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বিশাল খরচ, একটা কথা এক একটা কথা এক একটা নতুন চেয়ে দামি, আমার কথা না। এই ছেলে তো বসার যোগ্য আমি ছিলাম না, এই ছেলে বসার যোগ্য ছিল হাতি চৌধুরী রহমতুল্লাহ আলাই, এই ছেলে বসার যোগ্য ছিল শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই, এই ছেলে বসার যোগ্য ছিল জয়ন্তী হুজুররা, এই ছেলে বসার যোগ্য ছিল হাজি শরিয়াতুল্লাহ বংশধর, এই ছেলে বসার যোগ্য ছিল চাঁপারের বিশ্বাসরা, এই ছেলে বসার যোগ্য মধুপুরের বিশ্বাস, ঠিক না দাদি? আমাদেরকে জমানায় বড় বানাইছে, মরব্বীরা চলে গেছে, এখন কে কথা বলবে? এই জন্য আমরা এই জায়গায় পড়ছি, আল্লাহ যেন আপনাদের হেদায়ত দান করে, আমার যেন হেদায়ত দান করে বলে আমি। জুলাইখা সে ঠিকই প্রশংসা করছে, অন্তরে জায়গা হইল ইউসুফ। তার কারণে ইসুফ আলাইহিস সালাম যে আল্লাহ সবটা দেখাই হজরত দেখা
জুলাইখাকে যে স্বপ্ন দেখাইছেন আল্লাহ স্বপ্ন কি বিধা বলে না বৃদ্ধ বয়সে বুড়ি হয়েও আমার আল্লাহ জুয়ানি দান করছেন আল্লাহু আকবার ওই জুলাইখাকে জুয়ানি দান করছেন কে আমি তো ঠিক
আসেন হৃদয়টাকে ঠিক করেন, এই বাংলা শুনে তো লাভ হবে না, হৃদয়কে ঠিক করেন, মরণ যদি বিশ্বাস করেন। হায়াতে জিন্দিগি কয়দিন, আপনার বাবা কত বছর বাঁচছে, আপনার দাদা কত বছর আছে, আপনার মা অনেকে বড় ছেলে আছে, মার ছেলের বয়স 16 বছরের বেশ কম, 14 বছরের বেশ কম, 20 বছরের বেশ কম, মা মরে গেছে 10 বছর ধরে না, তুমি বাঁচবা কয় বছর, কয় বছর বাঁচবেন? ও দোস্তরা কমলপুরের দোস্তরা, ও আমার ভাইরা, বসার টাইম নাই, বসার টাইম নাই। আল্লাহ তোমার বলে বান্দারে আমি তোদেরকে বানাইছি, এই ফলমূল সব খাইবি, আমার নাম দা তোর ঠোঁট দিয়ে লড়বো, যখন তোর ঠোঁট দিয়ে আমার নাম দা লড়ে, আমি আল্লাহ আরো শুদ্ধা খুশি হইয়া যা। এবার গুণা কইরা যখন কি আত্মার পার পর আমি রিজিকের দরজা তোর জন্য খুললা দে। আল্লাহু আকবার, এগুলা তো বড় সভায় না, আমাদের বড় সভায় কি চেয়ারম্যান সব বলছে যাও মিয়া আসি তোমার লগে, মেম্বার সব বলছে যাও মিয়া আসি তোমার লগে, এই সকল বলে যে খুব গরম চার দোকান কি রে, হ্যাঁ মিয়া চেয়ারম্যান সব কইছে মিয়া আমার লগে আসে, মেম্বার সব কইছে থানার ওসি কইছে আমার লগে আসে, বিরাট শক্তি কি রে, আল্লাহর জন্য মসজিদ হইল আল্লাহর ঘর, আল্লাহ বসে ফজরের নামাজ আদায় করিয়া সাতবার কোন ব্যক্তি যদি পড়ে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাসবি আল্লাহ, পড়ে হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, বলে হাজুরা তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহু আকবার। আল্লাহ কয় মেম্বারের কথায় তোর শক্তি আইলো, চেয়ারম্যানের কথায় তোর শক্তি আইলো, ওসির কথায় শক্তি আইলো, আমি আল্লাহকে শিখাইয়া দিলাম, এই কথায় তোর শক্তি আইলো না, তোর ঈমান পুরা হয় না। আবার এই করুণা দূরে সরে গেছে, কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে আমি মাঝে মাঝে একটু বিপদ পড়াই, মাঝে মাঝে আজাদ রাখনা দুনা আজা, এরকম ভাবে আজা আপনা আজা পারাই মানি, অল্প অল্প দু একজন মারা যায়, অল্প অল্প মারা যায়, দুনা আজা বি আকবা, আমি বড় আজাব তোমাদেরকে দিই না, লাল্লা হুমিয়ান যে ও ছোট ছোট দেই যেন আমার কাছে আসো, করুণা দিছি যেন আমার কাছে বেশি বেশি চাও। এখন মসজিদ ঘর বন্ধ হয়ে গেল, মসজিদ হলে আল্লাহর ঘর, সভাপতি মানে খাদেম না, সভাপতি যদি খাদেম কন কাবা ঘরে খাদেম হইল মক্কার বাদশা, সৌদি আরবের বাদশা লেখাতে খাদেম বলে হারামাই নস্করি নাই, আমাদের দেশে মসজিদ কমিটিরা বুঝে না, এরা মনে করে আমি সভাপতি মানে কি, সভাপতি মানে কি, সভাপতি মানে আপনি আল্লাহর সম্পর্ক করতে চান, ও আল্লাহ আল্লাহ সভাপতি মানে আল্লাহর সম্পর্ক করতে চান, সেক্রেটারি মানে সম্পর্ক করতে চান, কেসিয়ার মানে সম্পর্ক করতে চান, সদস্য মানে সম্পর্ক করতে চান, এটা তো কোনো দেখা নেই জিনিস, অনেক জায়গায় বলে হ্যাঁ না আমি আমার মসজিদে সভাপতি আমি হুজুরের খাদে, আমি মসজিদের খাদে, কি বলবেন বলেন, হুজুর আপনি এত নিচে নামাইলেন কে, আরে যে কামাগর বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সে বানানোর পরে কি দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আমি আমার পুত্রে বানাইলাম এই কাবাগর কবুল করাও, আপনি সভাপতি হইলেন আল্লাহর কাছে কবুল করান, আপনি সেক্রেটারি হইলেন আল্লাহর কাছে কবুল করান, আল্লাহু আকবার, যেদিন সভাপতির দায়িত্ব পাইবেন এদিন বলবেন আল্লাহ আমার এই সভাপতির পদটারে তুমি কবুল করো,
আমি তো কবুল করলাম, খালি যাবে না সব সময় কারাগারে মানুষ যাবে, সব সময় তোয়াব করবে। বর্তমান বাদশাহ ইসলাম সম্পর্কে ধারণা নাই, আরে কুরআন সম্পর্কে ধারণা নাই, যার কারণে কাবাঘর বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ কাবাঘরের কথা আল্লাহ বলছে, এই ঘরটা হলো নিরাপত্তার জায়গা, আল্লাহ আকবার। এই ঘরের মধ্যে ডাইরেক্ট আমি আসমান থেকে 120 তার আমার নাজিল করি। এই রহমত গুলা বন্ধ করার ব্যবস্থা করছো, ঠিক না রে? মসজিদ করা হলো আল্লাহ, আল্লাহ হলো আল্লাহ তালা হলো মেজবান, আমরা যারা নামাজ পড়তে যাই তারা হলো মেহমান, ঠিক আছে? আমরা অন্য মসজিদে যাই কি লইয়া যাই, লইয়া যাই আল্লাহু আকবার, লইয়া যাই কি, তখন কি করি, তখন লইয়া করি মেহমান জন দেখছি, তখন মেজবানের কাছে চাই, আও মেজবানের কাছে আসি কি আল্লাহুম্মা তাআলি, বলে আল্লাহুম্মা তাআলি আবওয়াব রহমত, আল্লাহ 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 চাই, আল্লাহ রহমতের দরজা খুলে, রহমতের দরজা খুলে। এটা তো আখির নবী কইছে, অর্থাৎ মসজিদে গেলে দরজা খোলা হয় আল্লাহু আকবার। এই দুয়ার শিক্ষা দেয় যে মসজিদে প্রবেশ করে যখন মসজিদ পর্যন্ত আর কোন দুনিয়ার কোন তালা বাড়াইয়া কাজ করতে পারবে না। বলে কেন? মসজিদ ঘরের লগে আরশের লগে সম্পর্ক, মসজিদ ঘরের লগে ডাইরেক্ট আল্লাহর লগে সম্পর্ক। এজন্য তো আল্লাহ তালা আল্লাহ রাসূল বলে দিতে মাম্মানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ ঘর বানাইলা জান্নাতে তলিয়া ঘর বানাইলা। আমি কিছু টাকা পয়সা দিয়া আমি মসজিদ চাইলাম, একটা মসজিদ গিয়া দিলি, আরে বান্দা দুনিয়া কি জায়গা দিলি না, জান্নাতে তোর জায়গা তুমি করে লইলি। আল্লাহর জন্য কি লইয়া যাই? প্রথমত দোয়া পড়লাম, পরে তাকবীরে ধারিম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলো, বলে আল্লাহ বলো, এরপরে সূরা কাসরা পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা যখন পড়ি তাফসীরে তাই যাবে পড়তে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে আল্লাহ জবাব দেয় আল্লাহু আকবার। শান্তি হয় নাই, আপনি যে কত বড় আমার মনটা শান্তি হয় নাই, শেষ দায় যাইয়া আমার বান্দা পরে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সবচেয়ে বড় আলা সবচেয়ে বড় হয় আল্লাহ, আল্লাহ আল্লাহ আপনি সারা ছিল আজিম কইছে সবচেয়ে বুঝাই নাই, আল্লাহ আকবার কইছে সবার থেকে বুঝাই নাই, সেতে যে আল্লাহ সবার থেকে আপনি বড়। আল্লাহ ভাই বান্দারে ফেরেশতা দেখ দেখ আমার বান্দা সেজদায় যাইয়া আমার বড় তো কয় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এইজন্য নামাজের কথা আল্লাহ রাসূল বলছে আসসালাতু তিয়ারাজুল মুমিনিন, আল্লাহু আকবার, আপনি ঢুকার সময় করছেন দরজা খুলে আবু আবু রহমাতি
রহমত জমিনের নিচে না তো রহমত তো পুরাটা ডাইনে রহমত বামে রহমত সামনে রহমত নিচে রহমত উপরে রহমত সব রহমত ঠিক আছে ঠিক আপনি তো দোয়া করে বলছেন আগুয়া বা রহমতি কি আগুয়া বা রহমতি আল্লাহ 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 বলতে আল্লাহ আল্লাহ কি বলা আল্লাহ 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 আরে নতুন মানুষের লোকের কথা কইলে শুদ্ধ করে মায়ার কথায় কয় আল্লাহ নামটা থাকলে মায়া নাই মায়া নাই আওয়াজ একটু উঠে না আমি বলি এখন মানুষের মানুষ দূরত্ব বানাইয়া দিছে মসজিদ করে শয়তান ঢুকাইয়া দিছে এখন করুণা গেছে গা সব জায়গায় মিল্লা মিল্লা চলে দোকানে চার দোকানে মিল্লা মিল্লা বসে মসজিদে আর বুখারি শরীফের হাদিসে আছে দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা থাকলে ওই জায়গায় শয়তান প্রবেশ করে ঠিক ঠিক তাহলে বুঝে গেল কি আল্লাহ রাসূল আল্লাহ মিয়ার জীবন দুন আজারি আকরা আমি দিছিলাম আমার কাছে আসো এবং আমার থেকে দূরে সরতেছো নাউজুবিল্লাহ এই জন্য আমার উস্তাদ বলছে মসজিদে আসলে করুণা হবে না বলে মসজিদে আসলে করুণা হবে না বলে মসজিদে আসলে করুণা হবে না যদিও করুণা হয় মরবে না কোন মসজিদে আইলে করুণা হইব না যদিও করুণা হয় মরবে না যদিও মরে শহীদ হইয়া যাইব বিশ্বাস ইমাম দিয়ে সরাইয়া দিতে আমাদেরকে মসজিদ থেকে সরাইয়া ক্ষতি করে ফেলছে আমাদের আরাম থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিতে আমাদের কাবা থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে ঠিক আছে তোদের আমি ছাড়া কেউ নাই বস্তির লিখে তোরা চিন্তা করিস না বস্তির জন্য আমি বস্তির মধ্যে একজন করুণা পাওয়া গেল না করুণা গুলো ঢুকলো এসির বাতাসের মধ্যে দিয়া এখনই কেন আছে বললে দীক্ষা করুণা নাই ওদিকে একজন লেখছে এক নাস্তে লেখছে যে বাংলাদেশে ইমামদের একজন ভালো লোক লেখছে যে বাংলাদেশে কোন ইমামের করুণা হয় না কেন হয় না আরে তোমরা তো দোয়া দাই শুরু করছো হবাই আরে আমরা দুইটাছি ছোট বেলা ঠিক না রে আরে খাই তুই আর তুই খাই আমরা লোক ফালাইয়া খাই ঠিক না রে আর তোমরা লোক বড় রাখো এই লোকের মধ্যে করোনার জীবাণু ঢুকে এই লোকের মধ্যে ক্যান্সারের জীবাণু ঢুকে এই লোকের মধ্যে জ্বরের জীবাণু ঢুকে এই লোকের মধ্যে এরকম ভাবে ভাইরাস ঢুকে তোমাদের ভাইরাস ঢুকে আলেমদের এত বড় লোক না সামাজিক দূরত্ব সামাজিকতার কারণে পড়বেন তবে মাস্ক বাঁচাইতে পারে না এর ইমান রাখতে তিনটে কাপড়ে করুণা বেড়ে দিব
এখন এটা পাওয়া যায় না গুলিস্তানে দেখতে একটা করে সাইডে বাচ্চা করে দেন হুজুর করে দেন তিন দশ টাকা না পাঁচ দশ টাকা এটা চায়না থেকে আসছে চায়না এই মাস্টার উপর মানুষ আল্লাহর উপর সারায় আল্লাহ বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়ুল কাইয়ুম আমি করোনা যদি আমি আল্লাহ নামে খাই প্রথম করোনা দেখা দিল চীনে এই করোনা আক্রান্তি মহাসাগর পাবে ইহা এমরিকে কেমনে গেল আমার তারা তিন অধ্যায় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আল্লাহ আল্লাহু আকবার ইমান ইমান যারা বাহিরে ঘোরাফেরা করে বসে যায় বসে নয় আকাশের নিশিতের রকম করে এই মাহফিল গুলোতে আল্লাহর রহমত অর্জন করতে থাকে যারা বাইরে থাকতে পারবে না ঠিক ঠিক এই জন্য ইমান ঠিক করতে হবে আজকে তো আমাদের ইমানই ঠিক নেই তাররা তাররা আল্লাহ হিসাব নিবেন সেকেন্ড সেকেন্ড হিসাব নিবেন এক সেকেন্ড কোন দিকে তোমার মন কেটেছিলাম এক সেকেন্ড 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 কালকে আমাদের ময়দান হিসাব হবে সময় আমি আল্লাহ জান আমি আল্লাহ সব কিছু আমার আমার খাইয়া তুমি কি কাজ করছো ও যুবকরা কি কাজে তোমার সময় ব্যয় করতেছো তোমার মতো যুব কত প্রবরে পরিচয় করলে হে যুবকরা কার জন্য বাহাদুরি দেখাও একটু সময় তোমার কবরের কথা আল্লাহ এখন তো পান খাওয়ার সময় নাই এখন হলো তসবিহ হাতে নিয়া আল্লাহ রে ডাকার সময় হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশি আরশিল আযীম কোন ব্যক্তি যদি এই দোয়া এই আয়াত সকালবেলা সাতবার পরে ওই মধ্য দিয়ে এরকম ভাবে মারা যায় জান্নাত রাশি আল্লাহ আল্লাহ আমার কাছে সব ক্ষমতা আমি মানুষের কাছে দিয়েছি এর জন্য দোস্ত জিকির আমি যেটা বলছিলাম যে জিকির কতক্ষণ করবো অর্থাৎ যে বহু বকরতা ও আসিরা সকাল বিকাল কিন্তু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির দ্বারা কলব সাফ হবে জিকির দ্বারা আল্লাহর মায়া অন্তরে বসবে এজন্য জিকির চালু করা তবে এমনি জিকির করলে কাজ হবে না জিকির একজন মুরব্বির হাত ধরতে হবে জিকির একজন ওস্তাদ ধরতে হইব যেমন ফকিরও জিকির করেন আল্লাহ এক টাকা দে আল্লাহ সেনা দে আল্লাহ সাহায্য দে আল্লাহ একজন জিকির আল্লাহ ওলি হইতে পারে না কেন জিকির হইলো মাল পানের জিকির আপনি তো মনে খারাপ হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহু করতেছে কয়েকদিন পর নামাজ মনে সুবহানাল্লাহ তার চেয়ে বেশি বস্তু ছিল আজকে ধরেই নেই আমাদের আমাদের ছেলে আজকে নামাজ পড়ে না আমার ঘরে জিজ্ঞাসা করলে বলে ছেলে কয়জন আল্লাহর নাম পাঁচজন আল্লাহর নাম কয়জন পাঁচজন আলহামদুলিল্লাহ একজন আল্লাহর মালো আল্লাহর কথা জানে না একজন আল্লাহর মাল কোরআন পড়তে জানে না আল্লাহকে ধোকাবাদ দেখে ধোকাবাদ আমার নাম কয় আল্লাহর মাল তার সিগে সিনে আল্লাহর নাম পেয়েছে আমার যদি মাল হয় কোরআন শরীফ পড়ে নি দেখা আমার যদি মাল হয় সকালবেলা হাত ধুই দা স্কুলে লইয়া যা ইংলিশ শিখাস বাংলা শিখাস সব শিখাস আমার কোরআনে যে হসনা মুখ দে পড় আমার মাল ধোকাবাদ 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 ঠিক আছে ঠিক ওকে তো কবি না কোরআন
মুসলমান ভাইরা তোমাকে দেখে মুসলমান হইলাম, আর তোমাকে চরিত্র ভাবতে পারি না। এক মেয়ে ওদিনকার আমার সাথে কথা হয়েছে যে হিন্দু মেয়ে আমাদের লক্ষ্মী বাজারে মুসলমান হয়ে গেছে। এক ছেলের কাছে আমি বললাম তুমি কেন মুসলমান হইলা, ফোনে আমার সাথে কথা একজন বিপদ করবে, কেন মুসলমান হইলা? বলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ইসলামী সাবজেক্ট দিয়ে পড়ছি। আমার বাবা মা বলছে যে তুই তুই বস্ত্র তুই এটা আমাদের পড়ার নিয়ম, এই জন্য করি। ভাই আমার পূজা এসে গেছে, আমাদের ধর্মটা ঠিক না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এই ধর্ম ছাইরা মুসলমানের আর কিছু হতে পারে না। ওই মেয়েটা কেন্দ্রে বললো হতো আমার জীবনে আমি একটা ধোকা খেয়া গেলাম, তবু আমার দিনের মধ্যে বিশ্বাস আমি ইমান নিয়ে যেন মরতে পারি, আমি কোরআন যেন শিখতে পারি। আজকে মুসলমানের ছেলেরা আজকে নামাজ পড়ে না, হাদিসের মধ্যে আসছে বাবা জান্নাতে আর ছেলে জাহান্নামে নিয়ে যাবে। আরে বাবার জান্নাত ছেলে যেন জাহান্নাম, শিখল দিয়ে থাক যা বেড়ে দেবে বাবা মনে করছে ছেলে তো উল্টা পাল্টা গাঞ্জা মদ খাইছে নামাজ পড়াইতে পারেনি, এখন মনে হয় ছেলে রে আনার একটা ব্যবস্থা হবে। নিজের ছেলেরা কই থাকে খবর নেন না, নিজের ছেলেরা নামাজ পড়েন না খবর নেন না, আপনাকে নামাজ আদায় হয় না, নামাজ পড়ার কথা আসে নাই, নামাজ খাইবার কথা আছে। তুমি নামাজ পড়ো, তোমার বউরে পড়ো, তোমার ছেলেরে পড়ো, তোমার মেয়েরে পড়ো, তোমার আত্মীয়স্বজনে পড়ো, তোমার পাড়া পড়শিরে নামাজ পড়ো, এটা দায়িত্ব দিতে পারি, এটা খালি ইমাম সাহেবের দায়িত্ব না, এটা হলো সবার দায়িত্ব, এটা কমিটির সভাপতির দায়িত্ব, এটা সেক্রেটারির দায়িত্ব। সেক্রেটারি মিটিং করবে, কোন বাড়ি থেকে কে আসতেছে না এর কাছে লোক পাঠাও। এসে মসজিদে নববী, মসজিদে নববী ভিত্তিকে দিও। আজকে মসজিদের কমিটি গুলো তারা বুঝে না যে আসলে মসজিদের দায়িত্ব মানি ফ্যান লাগানো না, মসজিদের দায়িত্ব মানি এসি লাগানো না, মসজিদের দায়িত্ব মানি হলো এলাকার মানুষ নামাজি বানানো। আল্লাহু আকবার। আমি আর গান করতে চাই না, কাগজ আসার পরে বয়ান তো বেশি দরকার না, আমি দুইটা কথাই বুঝাইতে চাইছি যে আল্লাহ পাঠাইছে ইবাদত করার জন্য। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাগুদুনি, ইবাদত করলে একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নাই নাই কোন মাবুদ নাই একমাত্র আল্লাহ, এজন্য জিকির করবেন।
মধুপুর বিশ্বাস হুজুরের সাথে সম্পর্ক রাখবেন, চেনেন না হুজুরে, শুনেন বয়ান ফয়ান এগুলা কিছু না, আল্লাহ হলো শেষটা চিন্তা কান্দাকাটি করে তারা সম্পর্ক আল্লাহ লোকে এখন এই মসজিদে বসার পরে একজন একবার হুজুর আমি অসুস্থ ছিলাম আপনি পানি করে যারা আমি ভালো হয়ে গেছি আল্লাহ সুর মিনাল কুরআন মা হুয়া শিফা মা হুয়া শিফা আল্লাহ বলে কুরআনের মধ্যে সব সমাধান কুরআন হলো শিফা এই কুরআন দে চাইরা এখন শিফা পড়াইছি গদ্দাসরে গদ্দাসরে অমুকরে তমুকরে যার কারণে কোনোই ফায়দা হয় না মা বন্ধা যারা আছি জিকির আজকাল করবো পাঁচত্ব নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই আমলগুলো করবো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফার 100 বার আস্তাগফার কি আস্তাগফিরুল্লাহ 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 ইস্তেগফার করলে আল্লাহ রিজিকের দরজা খুলে ইস্তেগফার করলে যা চাইবেন তা পাইবেন আল্লাহু আকবার রিজিকের অর্থ আমার মায়ার এলাকা এমনি দিয়ে আরো মাসাটা আমার আমার মেয়ের জানায় আসছে আরো কয়েকজনের এই এলাকায় আমি লেখাপড়া করছি এমদার ভাইকে আল্লাহ কবুল করুক আমার এক জুমার বয়ান শুনে আমি কোন বক্তা না জুমার বয়ান শুনে বলে আমার দাওয়াত দিছে আসলাম কিছু কথা বললাম আল্লাহ যেন আমাকে হেদায়ত দান করে এই কথাগুলো যেন আওয়াজে পরিণত না হয় এই কথাগুলো যেন অন্তরে ঢোকে বলেন চিল্লাই আমিন আমিন আলহামদুলিল্লাহ